এশিয়ার দেশ হয়েও ইসরায়েল আর সেই দেশের ক্লাবগুলোকে খেলতে হয় ইউফার অধীনে, কারণ 70 দশকে আরব মুসলিম দেশগুলোর আপত্তিতে এফসি থেকে বাদ দেওয়া হয় তাদেরকে। তবে এবারে ফুটবল থেকেই ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফার কাছে দাবি জানিয়েছে ইরান। গাজায় ইসরায়েলের আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে শনিবার অফিসিয়ালি নিজেদের এই দাবি জানিয়েছে দেশটা। সেই সাথে ফিফার সদস্য দেশগুলোকে ফিলিস্তিনে খাবার, পানীয়, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর আবেদনও করেছে। স্কাই নিউজ বলছে, শুধু ইরান নয়, ওই অঞ্চলের আরও 12 দেশ একই দাবিতে ফিফাকে চিঠি দিয়েছে। গত বছরের আগস্টে পোল্যান্ডে ইসরায়েলি প্রতিযোগীর সঙ্গে কর্মমর্দন করায় আজীবন নিষিদ্ধ হয়েছেন ইরানি কুস্তিগির মোস্তফা রাজাই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।